আজকে আমি তোমাদেরকে একটা গল্প বলি। এক জায়গায় তিনটা ফ্রেন্ড ছিল, একজন ছিল অনেক ধনী, আরেকজন ছিল মধ্যবিত্ত, আর সেই যে বন্ধুটি ছিল সে ছিল গরিব। তো তারা তিনজনে ভাবলো যে তারা তিনজনে তিনটা চ্যানেল খুলবে ইউটিউব, আর সেটাতে তারা আপলোড দিবে ভিডিও। তো যে বাবা সেই কাজ, তারপরের দিন তারা চ্যানেল খুললো। আর যে ধনী ব্যক্তিটি আছে সে কি করলো, সে নিজের চ্যানেলটাকে মনিটাইজ করলো বড় ইউটিউবারের কাছে টাকা দিয়ে, এবং প্রথম এক মাসের মধ্যে তার চ্যানেল অনেক বেশি বড় হয়ে গেছে এবং ভিউ সাবস্ক্রাইবার এগুলো অনেক বেড়ে গেছে। কিন্তু তার কন্টেন্ট ভালো ছিল না, তার জন্য আস্তে আস্তে ভিউ ডাউন হয়ে একদম কমে গেল। সেই যে বড় লোকের ছেলেটা আসলো, সে পরে হাল ছেড়ে দিল, ইউটিউবিং করলো না। এবং তারপর যে মধ্যবিত্ত ছেলেটা আছে, সে বিরোধিতে থাকলো, কিন্তু সেরকম ভাবে সেও সাপোর্ট পাচ্ছিল না, এজন্য সেও একটা সময় জেনে এটি ছেড়ে দিল। আর তৃতীয় যে বন্ধুটি আছে গরি, সে কোনো মতে হাল ছাড়লো না, সে আস্তে আস্তে করে বিরোধিতেই থাকলো, দ্বিতীয় থাকলো। পরে তার কন্টেন্ট ভালো হওয়ার কারণে একদম সেই দিকে যে সে সফল একজন ইউটিউবার হতে পারলো। সো এটিকে এটাই বুঝে যায় যে তুমি যদি কোনো কাজের ভেতরে একদম ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো, তাহলে তুমি অবশ্যই সফলতা পাবে। আর যদি তুমি অর্ধেক পর্যায়ে নেই ছেড়ে দাও যে না ভাই আমি আর পারবো না, ডিমোটিভেট হয়ে যাও, তাহলে কিন্তু তুমি এটা আসলে পারবা না। আর যদি প্রথমে ছেড়ে দাও তাহলে তো পারবাই না। সো যদি তুমি কোনো একটা কাজ করো সেটির পিছনে ভালোভাবে লেগে থাকতে হবে, তাহলে তুমি সেটিতে সফল হতে পারো। সো এই গল্প থেকে কে কী কী শিখতে পারলা তা চাইলে জানাতে পারো।